নীলগিরি জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়ে যাই মহাপ্রভুঙ্ স্নান পূর্ণিমা নীতি সকাল মহাপ্রভু সমস্ত নীতিকান্তি সরিবা পরে ধাড়ি পহণ্ডি স্নানবেদী যাইলে মহাপ্রভু সেখানে 108 গরা সুবাসিত জলরে মহাপ্রভু স্নান করা যাই তবে কেমিতি পরিবেশ সে সম্পর্কের সিধাসলখ আম নীলগিরি রিপোর্টর জগন্নাথ দাস আলোচনা করছেন। জয় জয় জগন্নাথ স্বামী নয়নপথ গা আমি ভব তুমে। আজি হচ্ছে পবিত্র দেবস্নান পূর্ণিমা। এনে নীলগিরি আমি যে কইপারিবা তৃতীয় শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির চলচঞ্চল হয়ে পড়ছে গোটে প্রকার। আমি যদি কইবা সিধা সড়ক ক্যামেরা পর্সন কই চিত্র দেখবে যাকে আজ হাজার হাজার ভক্ত সমাগম দেখবাকে মিলছে। তবে আজি আমি যদি কইপারিবা যে চতুর্ধা মরতি রয়েছেন সিয়ে আজি তাঁক রত্নবেদী ছাড়ি আজি স্নান মণ্ডপ আসছেন এবং 108 কলসীর মধ্যে সি স্নান করে সারে। তবে সিধা সড়ক আমি প্রতিক্রিয়া নেব আমার সহ কিছু ভক্ত আলোচনা করা। আজ্ঞা আপনার কোণ কে কমিটি কোণ দর্শন করছেন। জয় জগন্নাথ। আজি তিন ঠাকুর আমার রত্নবেদী স্নান মণ্ডপকে আসছেন। ভক্তর সমাগম বহুত প্রশাসন সেপাই দৃষ্টি আকর্ষণ করেছি আপাই বহুত বহুত নীলগিরি জনসাধারণ শুভেচ্ছা এবং অভিনন্দন। ম্যাডাম কেউটি আসছেন আপনার কোণ কে জগন্নাথ দেখুন বালেশ্বর আসছি কোণ কে কত খুশি লাগুছে আজ স্নান বহুত খুশি লাগুছি আউ পুরা জীবন ধন্য হয়ে গলা পরিকা লাগুছি। আজ মহাপ্রভুঙ্কর প্রত্যক্ষরে যে সানাফড়া লাগি পরে আমার যে নীলগিরি রাজা সাহেব তাঁর প্রথম সেবক বা আদি সেবক সে রাজনীতি বন্দাপনা ছেড়া পহরা পুষ্পাঞ্জলি পরে মহাপ্রভুঙ্কর পহণ্ডি বিধি হয়েছিল স্নান মণ্ডপক। গতকাল রাত্রে মহাপ্রভুঙ্কর চতুর্থী হোম হয়েছিল তা সহ 108 জলা দিবাস হয়েছিল 18 প্রকারের ঔষধীয় জলের মহাপ্রভু স্নান করছেন। ইয়ে মহাপ্রভু স্নান করছেন ইয়ে কোণ ছোটিয়া কথা কি বিভিন্ন প্রকার মহাপ্রভুঙ্কর নীতি নিয়ম বহুত অলগা। তো তারপরে মহাপ্রভুঙ্কর সকাল ধূপ বেশ বড়া পরে আজ মহাপ্রভুঙ্কর মাত্র গোটিয়ে ধূপ অনুষ্ঠিত হয়েছে। সেই ধূপরে সমস্ত প্রকার ভোগদ্রব্য অর্পণ করা যায়। ইয়াপরে মহাপ্রভুঙ্কর মধ্যাহ্নে গণপতি বেশ হব এবং রাত্রে মহাপ্রভু দক্ষিণ আলতি পরে গোটি পহণ্ডিরে গণেশ্বর ঘরক বিজয় করবে এবং 13 দিন ব্যাপী রহবে জ্বরের পড়বে 10 দিন জ্বর উঠবে। উঠলা পরে পুঁ দ্বাদশী দিন যাবে রাজপ্রসাদ বিজয় হব মহাপ্রভু আজ্ঞামাল নিয়ে যাবে যে মহাপ্রভু সুস্থ হলে রজা রাণী যাই খবর দিয়া যাব। তারপরে মহাপ্রভু বনক লাগি হল পরে 13 দিন এতর 14 দিনিয়া পক্ষে পড়ু না 13 দিনিয়া পড়ুছু। তারপরে মহাপ্রভুঙ্কর নেত্রোৎসব নেত্রোৎসব পরে মহাপ্রভুঙ্কর আজ্ঞামাল যাব আজ্ঞামাল গলা পরে রথ প্রতিষ্ঠা এবং শ্রীগুণ্ডিকা যাত্রা হব। এইসব নীতি মান এবে অনুষ্ঠিত হওয়া যাচ্ছে নিশ্চিত ভাবে তা ননা যা শুনে যাকি 13 দিন পর্যন্ত নীতি নিয়ম পালন হব। তবে আমার সাথে আউ জন অ যাকে সে অসহায় খরাক আজ্ঞা আউ জন আমার ভক্ত অ্যাঁ কে আপনার খরার আপনার দেখতে লম্বা লাইল ছিড়া হইলে তো গুড়গুড়ি মধ্যে খাতির নকি আজ জগন্নাথ দর্শন করছেন কেন কে সে জগন্নাথ ভক্ত থিব সে যেত ভিড় হলে বি যেত গুড়গুড়ি হলে বি সে ঠাকুর দর্শন করা লাইন ছিড়া হব আমি ঠাকুর দর্শন করি বহুত খুশি আহত ভক্ত বি আসুচার নিশ্চিত ভাবে শুনে আমি কিছু শ্রদ্ধাু আও নন্দাঙ্কর প্রতিক্রিয়া নেতল যাকে অসহায় গুড়গুড়ি সকাশ বি তথাপি ভক্ত মানে খরাক খাতির নকি প্রভুঙ্ক দর্শন করছেন এবং সেপটে আমি যদি কইপারিবা যাকে চতুর্ধা মূর্তিঙ্কর গজানন বেশ দেখিবাকু বেশ লোকঙ্ক ভিড় দেখিবাকু মিলিছি নীলগিরি জগন্নাথ।